ওই যেগুলো বাসার লেগে দাঁড়িয়ে থাকছে ওইগুলোর দাম না থাকতে পারে। আমার দাম আছে, তার কাছে আছে। আলেমরা জীবনে দাড়ি কেমনে সাসে, কিভাবে ক্লিন শেভ করে আজও পর্যন্ত দেখে নাই, শোনে নাই। সেই নাবালক অবস্থায় হেরজোখানায় গেছে, আলেম হইয়া এখনো পর্যন্ত রসুলের সুন্নাটটা পাইলে রাখছে, লাইনে রাখছে, কত সুন্দর সাবান দিয়ে রাখছে, তেল দিয়ে রাখছে, দাড়িগুলোর আশ্রয় এত সুন্দর করে ভাও করে রাখছে। এ গোদাম নাই দাম আলো যেটা পাশার লাগে দাড়ি সাসে ওইটা। এই মুসলমানে বলে এই জন্যই তো পসা ডিম হওয়া ঠিক আছে, থ্যাংক ইউ তোমার। এই মুসলমানের সন্তান ভালো করে বুঝে, পুরা কোরআনটাই রাজনীতি। এই ইসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ দিয়া কি রাজনীতি খেলা খেলতেছে তাকায় দেন। হ্যাঁ, আজ যদি মিসরের কাছে সব 300 ক্যাবিনেট মন্ত্রী বলতেছে, স্যার আপনার কাছে আমাকে দরকার হয়, এক মাসের বেতন আমরা নিব না, কিন্তু এক মাসের বেতন দিয়ে সংসদের ইসুফরে কিনে দেন, ইসুফ নামে গোলামরা কিনে দেন। আজ যদি মিসর বলে কি কি বলো তো বলো কি সাতার মাথা। আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মুসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে। মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কোডে উঠাবার সময় আলিম উলামারে সালাম কে দেয়, আর পসা মুরগির ডিম কে মারায়, এই তো সবই বুঝছেন আপনারা। আপনি গর্বের ভিতর সাটাক ঠাটাক করে চলে যাবেন। শুধু একটা কথা বলতে চাই, ইজ্জতদের মালিক কে? হ্যাঁ, এই কোরআনের আইন যদি উলামা একরাম জানে, এদেরকে সংসদে নেওয়া হয়, একটা চোর ডাকাত বাটপারও কোনোদিন উলামা একরামের সামনে নাক শিটকাইতে পারবে না। আঘাত করে দাঁড়ি কষ্ট হইতেছে আর মাত্র 5-7 মিনিট কথা বল। আরে দাম বাড়ায় কে? পকেটে করে নিয়েন না, এখন কথা বলার সময় আসছে, এতদিন বলতে পারি নাই। এগুলো বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের এক গেটু মেটু থাকতো পাশে, ওদিক যায়েন না। কি চান্দু ভাই ঠিক না? এখন দেখেন কোনো চান্দু নাই, যা আছে জান্নাতের কোরআনের পাখি। কি রে মাশাআল্লাহ, আর আসলে ওইগুলোর সান নাই, আমরা কায়দা জেনে ফেলেছি, কায়দা জেনে ফেলেছি, কায়দা জেনে ফেলেছি। কোন আধারে কোন মাছ ধরে, কোন আধার দিলে কি করা যায়, এখন বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। রেডি? ইনশাল্লাহ বলেন। ইজ্জত কে দেয়? কে নেয়? কোডে উঠাবার সময় আলিম উলামারে সালাম কে দেয়, আর পসা মুরগির ডিম কে মারায়, এই তো সবই বুঝছেন আপনারা। ইউসুফ পয়গম্বরে 20 টাকা পেয়েছে কেবল মালিকের না অবস্থার হলে মিশরে গেছে। হ্যাঁ, একজন পাট কাটতাছে, হে ইউসুফ রে দেখিয়া পাট কাটা দিয়ে খারাই দিছে। এটা কি মানুষ না জিন না ফেরেশতা? ইন হাজা মালাকু কারিম, কোরআন আছে না নাই? এ বানাই বলছি আমি, সবার একই কথা, ইন হাজা মালাকুন কারিম, এটা মানুষ না, এটা ফেরেশতা। সূরা ইউসুফের মধ্যে আছে ইন হাজা, এইটা অবশ্যই মানুষ না, মালাকুন কারিম, এ মালিক এটা কি কিনা লিয়ে এসেছে, এটা ফেরেশতা। সবাই কিষান বাদ দিয়ে, ভ্যান চালানো বাদ দিয়ে, আবার ভাইবেন নয় যে মানে ভ্যান আছিল, খালি তো বাস দিতে পারো তোমরা, বুঝানোর লেগে কইছি নি এক্সাম্পল। অটো রিক্সা থুইয়া ওর চার্জে মার্জেও দেয় না, কাশি কোদাল হাতে নেয় না, সব যে ইসবের দিক দিয়ে চাই যায়, 1 ঘন্টা চাইয়ে থেকে আইসে পুরো ব্যাটারি চার্জ হয়ে যায়, ওই দিন আর খাওয়ান লাগে না। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে, আবার ঠান্ডা পড়লে আমরা
গরমের ভিতরে একটা আওয়াজ হবে তো, ইজ্জত কে দেয়? আওয়াজটা মনে রাখবেন তো, ইজ্জত কে দেয়? ইজ্জত কে নেয়? মনে থাকবে? হে যারে বিশটায় বাজছে, হেই বেডারে এক ঘন্টা দেখার পর আর ক্ষুধা লাগে না। আমি আর বলছি বলি নবীর কথা কই ক্ষুধা লাগে না, সোমান আসতে কবা নুল হইয়া মরবা। এটা কি আমি শেখ হাসিনা আর ওই যে হাসান লকিনুর কথা কইছিনি না, মমতাজের কথা কইছি, খালেদার কথা কইছি, আমাকে হুজুরকে কথা কইছি? এমন একজন নবী যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। সারা পৃথিবীর রূপকে আল্লাহ চেহারাকে এক জায়গায় করে বারোয়ানি রূপ দিয়ে ইউসুফ নবীর বানাইছে। যেই নবীটা অন্ধকারে বসে থাকলে কোনো বাত্তির প্রয়োজন হতো না। মা জুলাইকা বলেন, আমার জীবনে ইউসুফের ঘরে বাত্তি দেওয়ার লাগে নাই। এটা আমার বাপের বানানো কথা না মিয়া। তো আল্লাহর পয়গম্বর ইউসুফ সব দেশের মানুষগুলা, সব গ্রামগঞ্জের সব মানুষগুলা কাজকর্ম ফেলাই দেয়, মালিক রে কয়ে কাম বন্ধ, তোর গোলাম বাইর কয়, কয় কে কয়, এক ঘন্টা দিকে যাই গে কাজ আর লাগবো না। হে যাই হার বৌরে কয়ে দিকে আয় কি আর কাজ লাগবে না, কয় কে ভিটামিন লই এইছে একটা, আর দেখলেই ক্ষুধা লাগে না। এখন পুরুষের চাইতে মহিলারা যে বিল লাগাইতে হয় বেশি, আপনারা জানেন লামাকরাম ইউসুফকে ওই জামানার মানুষ যত লম্বা ছিল তার থেকে অনেক বড় টোং বানায়, টোং চিনেন তো? হ্যাঁ, উষা টং বানাই ইউসুফ রে প্রতিদিন সকালে ওখানে বহা করে রাখতো। ইউসুফের ভাইরা চোর কইয়া বিক্রি করছে তাও 18টা, আর সেই ইউসুফ রে দেখে মানুষের ক্ষুধা নিবারণ হয়। মালিক চিন্তা করলো যে অবস্থা আমি দেখতাছি এই অবস্থায় আমার ঘরের মাটিও থাকবো না, একটা টিনও থাকবে না, সোনও থাকবে না। ইউসুফ আমি তোর কাছে মা পোষাই দোয়া ওষাই বাবা তোর আমি বেচেলাম। ইউসুফ কয়েছে আচ্ছা আমার আপনি অনেক কষ্ট করে কিনে আনছেন আমি জানি, একটা কাজ করেন, যারা আমার এই যে দেখকে মাগ না দেখকে পেট ভরে জায়গা অগো কয়ে দেন আমার দেখতে এলে পয়সা দিচ্ছি। এই কথা যখন বলছে আপনি বলে দেন আমারে দেখতে হলে পয়সা দিতে হবে, আমি শত শত মাইল পথ থেকে ইউসুফরে কিনে আনছি, সেই কেনান থেকে, কেনানের বাজার দক্ষিণ কোরিয়া, যেই কেনানকে এখন দক্ষিণ কোরিয়া বলা হয় বাবা, এই দক্ষিণ কোরিয়া থেকে মিশর পর্যন্ত আমি কিনে নিয়ে আসছি, আমি টাকা খরচ করে নিয়ে আসছি, মাগনা না, আমার গোলামকে দেখে পেট ভরে পানির পিপাসা নিবারণ হয়, আমার গোলামকে দেখতে হলে 1 টাকা করে দিতে হবে। বাজান সবাই এক বাক্যে বললো 1 টাকা চাও আর 5 টাকা চাও, গোলাম রে না দেখাইলে তোরে মারা করে ফেলব। মালিক কয় বাবা টাহার অফার দিছি তাও তো রেডি, এখন কানবেন হাসবেন না। মালিক তাসের মাঝারি মধ্যে দেখবেন, মালিক একদিনে ইউসুফের চেহারা দেখাইয়া গুইনা ওই জামানায় হাজার হাজার টাকা ইনকাম করছে। এখন মালিক তো গরিব মানুষ, ওই টাকা রাখবো কই? ও তো রাত্রে চুরি করে নিয়ে যাবো ডাকাইতে। ইউসুফ আলাইহিস সালাম বলে বা আসলে আমার মন বলতেছে তোমারে যারা বিক্রি করছে হেরা কারা, কি তোমার লাগে সম্পর্কে কোনোদিন এখনো আমার বলো নাই, তোমারে 2 সপ্তাহ হয়ে গেল মিশরে আনলাম এখনো পর্যন্ত তুমি বললা না, ওই 10 জন ব্যক্তি তোমার কি লাগে? কিন্তু বাবা আমার মন বলে ওরা মনে হয় তোমার কোনো রিলেটিভ হবে, তোমার আত্মীয় স্বজন হবে। যখন এই কথা বলছি ইউসুফ ধা ধা করে চোখের পানি ছাইড়ে দিছে, বলে চাচা আমি আপনাকে বাবার মতো সম্মান করি, চাচা ওরা 10 জন আমার সম্পর্কে কি লাগে কোনদিন আপনি আমার কাছে আর জিজ্ঞেস করবেন না, আমি আপনার গোলাম আপনি আমার মনিব, কিন্তু চাচা একটা কথা মনে রাখবেন আপনার আমার মালিক যিনি, সব খেলা ফাইনাল করে দিবি। চাচা যদি আমারে বিক্রি করতেই চান
তাহলে আপনি একটু বড় লোক হন আমি চাই, কারণ আপনি আমার অনেক আদর দিয়েছেন। তখন মালিক বলে, মালিকের বিবি বলে, বাবারে তোমারে আদর না দিয়া কি করব, তোমারে কেনার পরে খরিদ করার পরে আমি বড় লোক হয়ে গেছি বাবা। বাসেন আমি আর একটু গভীরে নিয়ে যাই, হালিমায় সাদিয়া যখন আমার বিশ্ব নবীর নিয়ে তাইফে গেছে, ও বাবা আগামী এক সপ্তাহ পরে আমি চলে যাব মক্কা মদিনায় উমরা করতে, বাবা আপনাদের কথা মনে করে নবীর রওজার পাশে দাঁড়ায় সালামটা পৌঁছে দিব। কাবা ঘর ধরে বলবো, মালিক রে তীব্র গরমের মধ্যে তোমার কিছু পাগল, তোমার নবীর কথা শুনে কেঁদেছিল। হালিমায় সাদিয়া বলেন, আমি যখন মুহাম্মদ কিনে বাড়িতে ঢুকলাম, আমার উটটি আমার বকরির মধ্যে কোনো দুধ ছিল না, আমি যখনই মুহাম্মদ কিনে ঘরে ঢুকছি আমার উটনি আর বকরির মধ্যে ছাগলের মধ্যে দুধে ভরপুর হয়ে গেছে। এটা নবীদের মুজিজা। ও বাবা ইউসুফ, বাবা ইউসুফ তোমারে আনার পর আমি এমনি বড় লোক হয়ে গেছে, আমার বেশি টাকা লাগবে না। চাচা আমারে আপনি বিক্রি করবেন সেই লেজ্জু মূল্য নিয়ে বিক্রি করবেন, আপনারা সবাই জানেন। ওই যে ইউসুফ মনে কষ্ট পায় বলছিল, আল্লাহ আমার দাম কি 20 টাকা? আল্লাহ বলে, ইউসুফ রে তোর দাম কত আমি দেখাই দেই। এ এ আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, তোমাদের দাম কত তোমরা নিজেরাও জানো না। আমাদের বাবা ইউসুফ, আমাদের বাবা বিশ্বনবী, আমাদের বাবা মূসা, আমাদের বাবা ঈসা, তাদের যেরকম দাম আছে, উলামা ইকরামের দাম আছে, মুসলমানের দাম আছে, মুসলমানের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে প্রত্যেকটা নাস্তিকের বিচার এই জমিন থেকে হবে ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ হবে। আমাদের মডেল কোন সরকার না, আমাদের মডেল হলো কোরআন হাদিস। কথা ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করার জন্য মাঠে উঠাইল উলামা ইকরাম, জানেন। ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ বলে শিখাই দিলেন, চাচা আপনি যদি কিছু পয়সা পাইতে হয় তাহলে একটা কায়দা শিখিয়ে দে, কায়দায় করলি আপনি দাম চাবেন না, খালি শুনবেন কত দিবে, আপনি দাম চাবেন না, দাম চাইলে ঠকবেন। তো প্রথম আসছে রাজা বাচ্চার ছেলেরা আইসে বলে, তোমার দাম কত, গোলামের দাম কত, আপনি কত দিবেন স্যার? আপনারা দেন না, এই যে হুজুর যখন বাজারে যায় হুজুরের কাছে দাম বেশি নাই, কিন্তু হুজুর আমরা কাছে কত দাম চাও, হুজুর কত দিবেন আপনি কখন? তো হুজুর চিন্তা করে, আমি মেমতি করি কেমনি কই 1000 টাকা, হালাকে মাসের দাম আছে 700 টাকা। হুজুর প্রথম চলে কয়েছে, দেখেন 1200 টাকা দিয়ে দিই, হে গই রেখে হুজুর আর তো দাম বাড়ছিল। ঠিক না বেটি? চাষা আপনি দাম চাইবেন না, আপনি দাম কত কয় খালি শুনবেন। রাজা বাচ্চার ছেলেরা এসে বলে, মালিক তোর গোলামের দাম কত, কয় কিনবেন স্যার? আমি আপনার কাছে দাম কি চাবো, আপনারা কোন স্যার? 1000 নিয়ে যান। না স্যার, লাইন স্যার। এরপরে আসছে প্রেসিডেন্টের আত্মীয় স্বজন, কত স্যার তোর গোলাম পছন্দ হয়েছে, কত দিবেন স্যার? 5000 লয় একবারে। না স্যার, লাইন স্যার। আসলে আমার কষ্ট হয়ে গেছে, কি সুন্দর একটা বেচা কেনা হিগাই দিয়ে যাইতেছে না গো, তাও নবীরে বিক্রি করতেছে। এরপরে আইসে মন্ত্রীরা, ডাইরেক্ট মন্ত্রী একবারে রানিং মন্ত্রী, আয় মালিককে বলে এমন গোলাম উঠাইছ বোর গুতায় ঘরে থাকতে পারতাছি না, ওই গোলামটা কিনে দেও না, হ্যাঁ দেখলেই ক্ষুধা লাগে না, বোর গুতায় বড় আইসি গাড়ি লইয়া কত চাসকো স্যার? অনেক অনেক দাম কইছে আপনার কাছে, দাম চাওয়ান স্যার, আপনার এই দেশের প্রশাসনের লোক, কত দিবেন স্যার? কত দাম হইছে স্যার? 5000 পর্যন্ত হইছে স্যার, যা 6000। না স্যার, লাইন স্যার। 8000, লাইন স্যার। 10000, লাইন ছাড়েন। একটু পরে এই খবর চলে গেল আজিজে মেসেরের কাছে, স্যার আমরা পারলাম না, কারণ আমার অ্যাবিলিটি নাই তাকে কেনার। স্যার আপনার কাছে একটা কথা বলি, দরকার হয় আমরা সংসদের এক মাসের বেতন আমরা নিব না, ইসুফরে বরকত আমাকে কিনে দেন। ওরে স্পিকারের পাশে বসা করে রাখবো, ওরে শুধু আমরা 300 ক্যাবিনেট মন্ত্রীর এক নজর দেখে বক্তব্য দেবো, দাম কে দেয়?
এই উলামা একরাম আপনাকে পক্ষে ওয়াজ করতেছে, কিন্তু কথা কইয়েন দাম কে দেয়? আল্লাহ। কিন্তু হালাক ইসুবের ভাইরা চোর কইয়া বিক্রি করছে, কয় টাকা? আপনারা আমার দাম কত আপনি নিজেও জানেন না। লা তাকুমু সা হাত্তা ইয়াকুলুর রাসূল আল্লাহ আল্লাহ। একজন মুমিনের দাম কত জানেন? মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী বলে ওই সময় পর্যন্ত কেয়ামত হবে না যতদিন পর্যন্ত একজন মুসলমান আল্লাহকে একবার ডাক দিবে। সুবহানাল্লাহ। আপনি নিজেরা তো ছোট মনে